সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিচ্ছি পুরো সংবাদ। আর শুরুতে রয়েছে ব্রিটেন প্রসঙ্গ। কনজারভেটিভ পার্টি লিডার হিসেবে দীর্ঘ 10 বছর পূর্ণ করলেন আজ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে মে মাসের নির্বাচনে সরকার গঠনের আগে ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন তিনি প্রথম 2010 সালের সাধারণ নির্বাচনে। আর এর মধ্য দিয়ে তিনি নাম লেখালেন দীর্ঘতম সময়ে কনজারভেটিভ পার্টিকে নেতৃত্ব দেয়া রাজনীতিকদের কাতারে। বিগত 100 বছরের ইতিহাসে এই মাইল ফলক স্পর্শ করেন শুধু স্ট্যানলি বলজুইন, স্যার উইনস্টন চার্চিল ও মার্গারেট থ্যাচার। বিস্তারিত রয়েছে রিপোর্টে। রিয়েল চেঞ্জ ইজন্ট জাস্ট অ্যাবাউট পলিসিস অর প্রেজেন্টেশন অর অর্গানাইজেশন অর ইভেন ডেয়ার আই সে ইট হ্যাভিং এ ইয়াং ভিগোরাস এনার্জেটিক লিডার অলদো 2001-এ ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ কমন্সের দ্বারে করা নাড়েন ডেভিড ক্যামেরন। সেবারই প্রথম পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হলেও তার নেতৃত্বের কারিশ্মা দলীয় সমর্থক ও নেতাকর্মীদের নজর কাড়ে 2005 সালে। নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার প্রতিশ্রুতি নিয়ে 2005 সালের আজকের দিনে তিনি নির্বাচিত হন কনজারভেটিভ পার্টি লিডার হিসেবে। When I first heard David was standing, my reaction was that that was ambitious, but not to be taken terribly seriously, which I think was most people's reaction. I rather foolishly and grandly assumed that, you know, one day I thought he would be a contender for the leadership, but he hadn't been around for anything like long enough. পার্টি লিডার নির্বাচিত হওয়ার পর রাজনৈতিক বিশ্লেষকেরা বলছিলেন দলের ভাবমূর্তি পুনরুদ্ধারের পাশাপাশি দলের ঋতগৌরব ফিরিয়ে আনবেন ক্যামেরন। 2010 সালের সাধারণ নির্বাচনে লেবারের কাছ থেকে বিজয় ছিনিয়ে এনে জোটের শরিক দল লিবডেমের সাথে সরকার গঠন করেন তিনি। I had always thought that he had the potential to become prime minister. In fact, I told his mother so about 10 years before the 2005 election. প্রধানমন্ত্রী হিসেবে মেয়াদের প্রথম 5 বছর ব্যয় সংকোচন নীতি, অর্থনৈতিক মন্দা সামাল দেয়া, ফোন হ্যাকিং স্ক্যান্ডাল ও ইংলিশ নগরীগুলোতে অব্যাহত দাঙ্গার আড়ালে চাপা পড়ে যায় তার নেতৃত্বাধীন সরকারের বহু সাফল্যের উপাখ্যান। তবে সমালোচকদের হতাশ করে দিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবারও তার জনপ্রিয়তার স্বাক্ষর রাখেন তিনি চলতি বছরের জাতীয় নির্বাচনে। Young, televisual, but also with a powerful message of change and hope. And it was that early camera message of change, hope and optimism that so characterized the first period of his leadership that I found so attractive, which I think is inherently still there today. ডেভিড ক্যামেরনের রাজনৈতিক প্রজ্ঞায় যেমন ঋদ্ধ হয়েছেন এদেশের হাজারো রাজনীতিক ও তরুণ, চলতি বছরের সাধারণ নির্বাচনে তার বিভিন্ন সমালোচিত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ব্যঙ্গ করতেও ছাড়েননি তরুণ প্রজন্মের ভোটাররা। Don't you dare say it's not fair. I'm not saying it's not funny. উল্লেখ্য, 1966 সালের 9 অক্টোবর ইয়ান ও ম্যারি ক্যামেরনের ঘরে জন্ম নেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে রাজনীতি, দর্শন ও অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন তিনি। ইব্রাহিম আদিত্য, NTV News, London.